এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আসছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, মাথা কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। হ্যাঁ, আমি জাস্ট মরে যাচ্ছি, আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, নাহলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এভাবে প্রথমেই এভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো, এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজায় দরজা জাস্ট ভাঙচুর করতেছে। কাকে জানাইতেছিস? আপনারা কেউ কি আসেন আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই, তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যেয়ে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন, তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলে কী করবো, আমাকে মার্ডার করবে? হ্যাঁ, না এইভাবে দরজা খোলার মানে কি, আমাকে মাইরে ফেলবে? আমি তো ভাই মৃত্যুর ভয় পাচ্ছি, আমাকে কেউ মেরে ফেলবে, বুঝেন নেই? আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে ফেলবে। এত রকমের হুমকি ধামকি এতদিনে, এত হুমকি ধামকি এতদিনে, তারপর আমি দরজা খুলতে পারবো না, আমি সরি, আমি ভয় পাচ্ছি। আমি বনানী থানায় ফোন করলাম, আমি ডিভি অফিসে ফোন করলাম, হারুন ভাই ফোন ধরলো, ধরে কি বললো যে কোনো তদন্তের স্বার্থে কেউ আসতে পারে খুলো। আমি বললাম না ভাইয়া, আপনি একটু খোঁজ নেন। তারপরে উনি খোঁজ নিয়ে বললো না না না, আমাদের এখান থেকে কেউ তো যায় নাই, তুমি দরজা খুলো না, আমরা লোক পাঠাইতেছি, এখন অবধি আসে নাই, এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউরে ছেড়ে দেন না। দাও তো আমাকে দাও। হ্যালো, আচ্ছা তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনে বিপদে পড়ছি বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে, আমি তো থাকবো না, আমি এখন কি করবো? তোমরা একটু থানায় যোগাযোগ করো, আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এটা তো এটা এখন অবধি কত কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি, আমি লাইভ আমি লাইভ লাইভ থেকে যাচ্ছি না আজকে। তোমরা বুঝতেছো সম্পদ? তাড়াতাড়ি করো, আচ্ছা কি লাশ দেখবা? এরা যদি মারা ফেলে আমাকে দিনের বেলা, নিচের এত বড় একটা বাড়ি, মানে মানে এত এত লোকজন থাকে, দেখো কেউ কিছু বলতে পারলো না, এরা ঢুকে গেল। আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি, আমাকে আমাকে মেরে ফেলা খুবই সহজ। সবাই দেখবে যে কে মাস তো তুমি দেয় দেখবে তো। হানভাইকে ফোন দাও, মানে তুমি বুঝতেছো কিছু একটা হতে যাচ্ছে, যে তাদের কথা কি বলছে যে গেট খুললেন তারপর বুঝাইতেছি, এটা কোন এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কি হচ্ছে, ঠিক আছে? এরা কারা এবং কি হচ্ছে তুমি বুঝে নাও। সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা, কারণ এদের তো আমি আমি তো চিনি না, এটা তো আমার আত্মীয় না, আমি যে চিনবো, আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা, গেট খুলেন তারপর বুঝাইতেছি, এটা কি ধরনের কথা আমাকে বলবা? তাহলে আমি কি করবো? এই যে ফোন।
সি লিটারলি আবার নক করা শুরু করছে তারা, লিটারলি নক করা শুরু করছে। ওখানে যাও, ওখানে যে বলো, তুমি কথা বলতে পারতো না দিব মা, তুমি বুঝতেছো? এই দরজা নক কর, না না নিচের গেট ঢুকে ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি, নক তো নক না, একটা ঝড় বয়ে গেছে, আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারলি তারা একটা একটা কিছু দিয়ে, মানে একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কা ধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন, তারপর বুঝাইতেছি, এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তো আমি তো ভয় পাবোই, রাইট? বরানি থানা আমি নক করছি, বরানি থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে। এতক্ষণ ধরে আমি লাইভে লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই, বাট অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে দুই দুই তিনবার আসা যায়। হ্যাঁ, মানে আমার বাসা থেকে বরানি থানা একটুক টাইম হেঁটে যাওয়া যায়। আমি বনানি থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কি না, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই, এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানি থানায় যোগাযোগ করা হলো, বনানি থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কীভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার পাশে আসবেন, আমি পুলিশ। হ্যালো দিবমা, দিবমা, যে রীতিমতো কলিং বেল দিচ্ছে। আচ্ছা আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানা কেউ রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে না, কোন র‍্যাব থেকে আসছে না, কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ নিলাম, কেউ বলতে পারতেছে না, আমি হেল্প চাইলাম, এখন অবধি কেউ আসতেছে না। কি বলে, ওরা তার পরিচয় দিতে পারতেছে না, আননোন লোকজন কিভাবে ঘরে ঢুকাবো? পরিচয় দেয় না তো, বলতেছে শুধু পুলিশ। কিসের পুলিশ, কোন জায়গা থেকে আসছে সেটা তো বলতে হবে। নাম নাই ওনাদের, থানার টানার নাম নাই, কোনো নাম নাই, পুলিশ। আচ্ছা আমি বুঝলাম না, মানে দিব মামা, দিব মামা, তুমি ফোন দাও এখনই, থানা ফোন দাও, আবার ফোন দাও, আল্লাহ প্লিজ। হ্যালো, আপনার কি আসছে? হ্যাঁ, কে কে জানো? আমি তাহলে কি করবো, দিব না, আমি বলছি আমরা রেসপন্স কার শুনবে। দিব মামা, দিব মামা, মরে যাবো, দিব মামা, এত লোক দেখতেছে থানা থেকে, এতক্ষণ লাগে লোক, কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোন প্রশাসন থেকে আসছে। বলতেছে র‍্যাব থেকে আসছে। তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে আসছে? মুখ দিয়ে বলছে। প্রথম কি বলছিল? খুলেন তারপর বুঝাইতেছি, মানে পুলিশ, খুলেন বুঝাইতেছি। একটা মানুষের ড্রেস ড্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? হ্যাঁ আমি খুলবো না, এটা ডাকাত, আমি এখন কি করবো?
বলো যে বলো মিডিয়া লোকজন সারা ঢুকতে দিব কিছু আমি তো এখানে কি আমার দরজা খুলতে ভয় লাগতেছে না আপনারা আমার সাথে থাকেন না আপনারা আমি আপনারা ডিপার্টমেন্ট বল দিলাম ডিপার্টমেন্ট থেকে গান বলুন আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে মিডিয়া আছে আপনারা কারা আসলে কিভাবে দেখবো দেখা যায় না লোকিং ক্যামেরা অফ করে দিছে হ্যাঁ আপনি বারান্দা দিয়ে দেখেন না আপনি কতগুলো পুলিশ এবং র‍্যাবের গাড়ি রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন না না আমি 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 দেখি না আমি একটু চেক করি দাঁড়ান দীপমা দেখো তো দীপমা দেখো তো সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো এ আপনার উপরে আসেন না কেন ভাই আমি পারবো না আমার ভয় লাগে আমি পারবো না দীপমা দীপমা আমি পারবো না দীপমা আচ্ছা ভাইয়ারা হ্যালো ভাইয়া জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি ভাইয়া আমার হাতে চাবি ভাইয়া শুনেন আমার হাতে চাবি আমি দরজা খুলে দিচ্ছি কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই খুলে দাও দরজা খুলে দাও খুলে দাও আমি দরজা খুলে দিলাম হ্যাঁ আমি দরজা খুলে দিলাম যখন ভাঙচুর যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে আমরা কথা বানাচ্ছি না এই আপনি আপনি লক তো ছুটেন অলরেডি আমি যদি না জানতে চাইতাম আপনি যদি পরিচয় দিতেন আমি তো ডেফিনেটলি খুলে দিতাম আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি আপনি ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন আমি অনেক ভয় পাইছি আমার কথা শুনেন আপনার বারান্দায় দাঁড়ালে আপনি রাস্তায় দেখতে পাবেন তাই না হ্যাঁ লাইভ আসি আমি কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভ আসে না না সমস্যা নেই কেন আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন কেটে দেন লাইনটা
আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি আমরা আমরা আশা করব আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আপনি লাইফটি আপনি নিজের হাতে কাটুন।